আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে নাসিমা হোসেন। আমি থাকি হচ্ছে শ্যামলীতে, মানে মেডিকেলের পাশে আমার বাসা। আমার বয়স হচ্ছে 58। প্রফেশন, আমি আগে চাকরি করতাম কিন্তু চাকরি ছেড়ে দিয়েছে, এখন আমি হাউসওয়াইফ সম্পূর্ণ। এখানে এলাম, মানে এই হাসপাতালটা আগে থেকেই আমার চেনা এবং আমি টিভিতেও স্যারের সাক্ষাৎকার দেখছি। তারপরে আমি, তখন তো আমি সুস্থ ছিলাম, তখন আমি চিন্তা করিনি যে এখানে আমাকে আসতে হবে। তারপরে হঠাৎ একদিন আমি, মানে হঠাৎ মানে কি, তিন চার পাঁচ মাস আগে থেকেই আমার একটু সমস্যা দেখা গেল, যে দেখি যে আমি নামাজ পড়তে যাই কিন্তু নামাজ পড়ি কিন্তু আমি সোজা হয়ে বসতে পারি না, আমার বাঁ সাইড কাত হয়ে যায়। আমার হাজবেন্ডও লক্ষ্য করছি যে আমার বাঁ সাইডটা কাত হয়ে যাচ্ছে। তা কিন্তু ব্যথা ছিল না, কোনো ব্যথা না, এমনি কোনো প্রবলেম না। হ্যাঁ, এমন দুর্ঘটনা আমার মনে পড়ে, আমি 2018 সালে আমি হজে যাই, তো হজ করতে গিয়ে আমি মক্কাতে পড়ে গিয়েছিলাম টাইলসের উপরে, খুব মারাত্মকভাবে পড়ে যাই শেষ বিদায় হজের দিন। তখন পড়ে গেলে আমি উঠতে পারছিলাম না। তারপরে একটা ছেলে এসে, সেও হাজি ছিল, সে দূর থেকে দেখে আমাকে তুলে, তখন আমার হাজবেন্ড একটু দূরে চলে গেছিল, তারপরে উনি এসে তারপরে দেখে যে অবস্থা, তখন আমি বুঝি নাই যে আমার ওইখানে ব্যথা। তা আমি এখন ভাবছি যে ওটাও আমার হতে পারে, কিন্তু যাই হোক, পরে আমি ডাক্তার ওনার কাছে আসলাম, স্যারের কাছে। স্যার আমাকে টেস্ট দিলেন, টেস্ট দেওয়ার পরে, হ্যাঁ, এই প্রথম আসছি, এর আগে কখনো আসি নাই, কারণ কোনো প্রবলেম হয়নি তো আমার, কোনো প্রবলেম হয়নি। তারপরে হঠাৎ একদিন দেখি যে আমি, মানে কাজ করি কোনো সমস্যা হয় না, কোনো ব্যথা উপলব্ধি করি না, কোনো প্রবলেম হয় না। আমি ছাদে ওঠানামা করি, ছাদে আমার গাছ আছে, গাছের পরিচর্যা করি, কিন্তু কখনো কোনো সমস্যা না। হঠাৎ দেখি যে আমি বিছানায় শুলে, ধর দুপুরে আমি একটু রেস্ট নেওয়ার জন্য শুয়েছি, তারপরে হঠাৎ কেউ যদি আসে দরজা নক করে, আমি এই দরজা খুলতে যাই কিন্তু আমি তাৎক্ষণিকভাবে উঠতে পারি না বিছানা থেকে। তখন আমি ভাবলাম যে কী ব্যাপার, আমার কি সমস্যা হচ্ছে তাহলে। তারপরে আমি, তারপরে এরকম করতে করতে ব্যাস এক মাস হয়ে গেল। তারপরে একদিন আমি, আমার হাজবেন্ড বাসায় আসছে, ওই আমার হাজবেন্ড বাইরে চাকরি করে, তো উনি আসছেন, এসে দেখেন যে আমি, আমাকে কিছুজনে বলছে উঠতে গিয়েছি কিন্তু আমি পারছি না। তখন বলতেছে কি তোমার কি প্রবলেম, বলতেছে কি দেখো আমি এই বাঁ পাশে হয়ে আমি উঠতে পারি না, শুলে আর আমি উঠতে পারি না, আমার প্রচণ্ড ব্যথা হয় বাঁ সাইডে। তারপরে তখন উনি বললেন যে ঠিক আছে চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই, এই ডিপিআরসি হাসপাতাল, তোমার যে প্রবলেম এখানে যেতে হবে। তারপরে পরের দিন উনি আমাকে স্যারের কাছে নিয়ে আসলেন, স্যার দেখলেন, দেখে তারপরে অনেক টেস্ট দিলে, টেস্ট দেওয়ার পরে একটা পিঠে আমার একটা এক্সরে দিলেন ব্যাকবোনে। তারপরে পরে আমি, উনি রিপোর্ট দেখে বললেন যে আমার ব্যাকবোনটা একটু বাঁকা হয়ে গিয়েছে। হ্যাঁ, তখন উনি বললেন যে বাঁকার এক সাইডে বোধ হয় একটু ক্ষয়ের মতো, বা সাইডে বললো যে একটু ঘোলা গলা দেখাইলেন আমার হাজবেন্ডকে। তারপরে পরে সে বললেন যে সমস্যা নাই, আপনি করেন, আজকে থেকেই ট্রিটমেন্ট করতে হবে আপনার। স্যার কী ট্রিটমেন্ট, বলছে আপনাকে আজকে থেকে ফিজিওথেরাপি দিতে হবে, দেন ঠিক হয়ে যাবে। তা আমি বললাম স্যার আমার কিন্তু প্রচণ্ড ব্যথা, তো বলে কি আপনার ব্যথা সারিয়ে দিলে তো হলো। আমি বলছি জি স্যার, আমি তো আসছি এই কারণে আপনার কাছে যে আমার ব্যথাটা আপনাকে সারিয়ে দিতে হবে। তা বলছে ঠিক আছে আপনার ব্যথা আমি সারিয়ে দেবো। তারপর পরে যাই হোক, তারপরে থেকে আমি প্রতিদিনই থেরাপি নিচ্ছি, নিতে নিতে আজকে আমার 40 দিন হবে, 30 দিন হয়ে গেছে। 30 দিন পরে আমি আবার স্যারকে দেখানো হয়েছে, স্যার আবার 7 দিন দিয়েছে, 7 দিনের আজকে আমার 40 দিন হবে। তা যাই হোক, এখন আমার ওই ব্যথাটা উপলব্ধি আমি করি না, যে বিছানায় শুলে যে আমি উঠতে পারতাম না, সে ব্যথাটা আল্লাহর রহমতে আমার নাই। অনেক কষ্টদায়ক ছিল সে ব্যথাটা। স্যারও এক সময় বলে ফেলছেন যে আমাদের এই ব্যথা, হাড্ডি গুড্ডি এ সমস্ত জিনিস নিয়ে আমাদের একসময় দুনিয়া থেকে চলে যেতে হবে, সবাইকেই যেতে হবে, আপনি একা না। যাই হোক, একথা বলা তখন আমি কিছুটা ইজি হলাম। এখন বাঁকা হয়ে যাওয়াটা হচ্ছে যে এখন আমি নামাজ পড়তে বসছি, নামাজ পড়ি কিন্তু এখন আর আমি বাঁকা হই না, আমার মেরুদণ্ডটা সোজা।
এখন আমার হাজবেন্ডও দেখছে, দেখে বলেছে না তোমার পিছনে তো এখন সোজার আগে আমি নামাজ পড়তে গেলে বা হাতটা আমার মাটিতে পড়তো, মাটিতে রেখে আমি বসতাম, আমি মানে ব্যালেন্স রাখতে পারতাম না, কিন্তু এখন আমার হাতটা মাটিতে রাখতে হয় না। এটা সত্যি কথা, যেটা যেটা সত্য সেটা তো আমাকে বলতেই হবে, হাতটা আমাকে মাটিতে রাখতে হয় না, আমি সোজা হয়ে বসে নামাজটা পড়ি। সেজন্য আমি বলবো যে যদি কারোর এই ধরনের প্রবলেম হয়, আর আমি তো সময় মতো চলে আসছিলাম, আমি কিন্তু বেশি সময় নষ্ট করিনি, যখনই আমি উপলব্ধি করছি তখনই আমি এখানে চলে আসছি, এই জন্য যদি কারোর এরকম প্রবলেম হয় তখন সময় নষ্ট না করে তাৎক্ষণিকভাবে যদি তাদের সম্ভব হয় এখানে আসা, তাহলে আমার মনে হয় এখানে আসলে ভালো হবে। কারণ কি, এখানে চিকিৎসা মোটামুটি আমার কাছে ভালোই লাগছে, আমাকে যারা থেরাপি দিয়েছে এখানে প্রত্যেকটা মেয়ে অনেক মানে ওরা অনেক কি বলবো, ওদের ভিতরে মানবতা বোধ, তারপরে ওরা ছোট মানুষ, সবাই এখানে খুব জুনিয়র মেয়েরা, তবে ওদের আচরণ, ওদের ট্রিটমেন্টের যে সিস্টেম, ওদের বিহেভ আচরণ, ওদের কথা বলার স্টাইল, সব কিছুই আমার মোটামুটি ভালো লাগছে। আর আমি বলছি যে মামনি তোমরা দোয়া করো যেন তোমাদের কাছে আর দ্বিতীয়বার যেন আমার না আসে, এমনি তোমাদেরকে আমি দেখতে আসবো, তোমাদের আমি খোঁজখবর নিবো, আর আমার জন্য ওই চিকিৎসার জন্য আর না আসে, চিকিৎসার জন্য আমার মতো যারা অসুস্থ আছে তারাই যেন তোমাদের কাছে আসে এবং সুস্থ হয়ে তোমাদের কাছ থেকে যেন আবার ফিরে যায়, এটাই আমার প্রত্যাশা। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।